সমগ্র দেশ সহ সিলেটে খাদ্য সহায়তা প্রদানের অংশ হিসেবে বিয়ানীবাজারে এনআরবি ব্যাংকের পক্ষ থেকে পরিচালক মোহাম্মদ জামিল ইকবালের সার্বিক তত্ত্বাবধানে প্রায় 1,000 পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আকাখাজনা বড়বাড়ি পরিচালক মোহাম্মদ জামিল ইকবালের নিজ বাড়িতে স্থানীয়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সহায়তা বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারোয়ার হোসেন, কুড়ারবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের, পানি উন্নয়ন বোর্ডের বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, দীপু চক্রবর্তী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। এ সময় অনুষ্ঠান পরিচালনা করেন এনআরবি ব্যাংকের সহকারী কর্মকর্তা মাহবুব হোসেন চৌধুরী। পরে স্থানীয় এলাকার 1,000 পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এনআরবি ব্যাংকের অর্থায়নে জামিল ইকবাল পরিচালক এর উদ্যোগে আজকের এই ত্রাণ সামগ্রী উপহারের বিতরণ করা হচ্ছে। আমি ধন্যবাদ জানাই আমি ওনাকে এবং এনআরবি ব্যাংকের সবার সুস্বাস্থ্য কামনা করি এবং ধন্যবাদ জানাই ওনাদের এই ত্রাণ বিতরণের জন্য। আমাদের এলাকার গরিব অসহায় COVID-19 রোগের জন্য মানুষ ঘরবন্দি, মানুষ নিজের চিন্তা করতেছে, কিন্তু ওনারা আজকে এই মহামারীর মধ্যেও এলাকা, আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং ওনাদের আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক। এ সময় প্রধান অতিথি বলেন, আমি তো প্রথমেই আমি আগেও বলেছি এখনও বলি, আমাদের এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান তাহের ইকবাল এবং পরিচালক জামিল ইকবাল, তারা এই ইউনিয়নের এই বাড়ির সন্তান, এই বিয়ানীবাজার উপজেলার সন্তান। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী 8 সালে যখন ক্ষমতায় আসছেন তখনই কিন্তু প্রবাসীদেরকে নিয়ে চিন্তা করেছেন, প্রবাসীদেরকে নিয়ে ভাবছেন যে প্রবাসী যারা আছে বাংলাদেশে ইনভেস্ট করতে চায় তাদেরকে কীভাবে সহযোগিতা এবং তাদেরকে, হ্যাঁ, এই সব চিন্তা করেই বিশেষ করে সিলেটের প্রবাসী যারা আছেন, প্রবাসী প্রত্যেকের সঙ্গে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেশের সবার সঙ্গে যোগাযোগ আছে, আলোচনা হয় এবং বিশ্বের প্রত্যেক মানে বাংলাদেশের প্রত্যেকটা দেশের প্রবাসী যারা বাইরে আছে সবাই মিলে 3টা এনআরবি ব্যাংকের পারমিশন চেয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সাথে সাথে দিয়েছেন, তার একটি হলো এই এনআরবি ব্যাংক, এবং এটা যে দিয়েছেন আমরা প্রবাসে যারা আছেন, আমিও প্রবাসী ছিলাম এক সময়, এখন দেশে আছি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ এবং চিরঋণী এবং কৃতজ্ঞতা জানাই। যার বদৌলতে এখন তারা একটা ব্যাংক দাঁড় করিয়েছে এবং এই ব্যাংক হয়েছে বলে এই ব্যাংকের থেকে তারা প্রত্যেক এলাকায় এই মহামারীর সময় প্রত্যেককে গরিব দুঃখী মানুষকে সাহায্য করে যাচ্ছে, একদিন উপকার দিয়ে যাচ্ছে। আমি তাদেরকে বাইককে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই এনআরবি ব্যাংকের চেয়ারম্যান সহ বাকি যারা আছেন সবাই। এটা খুব ভালো একটা উদ্যোগ, মাননীয় প্রধানমন্ত্রী ব্যাংক পারমিশন দেয়াটাও সার্থক হয়েছে, তারা দুর্দিনে কাজে লেগেছে এবং দুর্দিনে বিভিন্ন সময় তারা মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তারা সাহায্য করে যাচ্ছেন আর্থিকভাবে, এই জন্য আমি তাদেরকে। নিশাত তাসনিম নিতু, ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট।